সুপ্রভাত বন্ধু বান্ধবীসকল, আশা কৰিছোঁ আপোনালোকে নিশ্চয় ভালে আছে। ফ্ৰেণ্ডসকল, আজিৰ এই ভিডিঅ'ৰ জৰিয়তে মই আপোনালোকৰ লগত আলোচনা কৰিম তথা মই আপোনালোকক দেখুৱাই দিম যে আপোনাকে মেয়াৰ অফত কেনেকৈ ফাৰ্ষ্ট ইনভেষ্ট কৰিব পাৰিব, লগতে আপোনালোকে জইনিঙৰ $10 অৰ্থাৎ 800 টকা কেনেকৈ ফ্ৰীত লাভ কৰিব, অৰ্থাৎ আপোনালোকে মেয়াৰত কেনেকৈ জইনিং কৰিব সেই বিষয়ে মই অলৰেডি এটা ভিডিঅ' বনাই ৰাখিছোঁ আৰু সেই ভিডিঅ'টোৰ লিংক মই এই ভিডিঅ'টোৰ ডিছক্ৰিপশ্যনত দি থ'ম। আপোনালোকে যদি ভাল পায় তেনেক্ষেত্ৰত তাৰ পৰা ভিডিঅ'টো চাই আপোনালোকে জইনিং কৰিব পাৰে সম্পূৰ্ণ ফ্ৰীত। ইয়াৰ লগতে আপোনালোকে মেয়াৰত যেতিয়ালৈকে নেকি ফাৰ্ষ্ট ইনভেষ্ট নকৰে মিনিমাম 3000 টকা, যেতিয়া নেকি আপোনালোকে ফাৰ্ষ্ট ইনভেষ্ট কৰিব, ইনভেষ্ট কৰাৰ পিছত কিন্তু আপোনালোকে $10 অৰ্থাৎ $10 এটা ফ্ৰীত পাব, অৰ্থাৎ 800 টকা এটা ফ্ৰীত পাব। তো এই 800 টকা কেনেকৈ ফ্ৰীত পাব সেই বিষয়ে মই ভিডিঅ'টোৰ শেষৰ ফালে দেখুৱাই দি আছোঁ, যিহেতু বিষয়টো অলপ একদম সৰু। কিন্তু আপোনালোকে কেনেকৈ ইয়াতে ইনভেষ্ট কৰিব, অৰ্থাৎ আপোনালোকে যেতিয়ালৈকে ইনভেষ্ট নকৰে তেতিয়ালৈকে কিন্তু $10 নাপায়। তো ইনভেষ্ট কৰি কেনেকৈ আপোনালোকে ইনকাম কৰিব সেই বিষয়ে মই দেখুৱাই দিম। তো ইনভেষ্ট কেনেকৈ কৰিব তাৰ আগতে চাওক ফ্ৰেণ্ডসকল, যেতিয়া নেকি আপুনি ইনভেষ্ট কৰিব, ইনভেষ্ট কৰাৰ লগে লগে আপোনাৰ টকাখিনি ইয়াতে শ্ব' কৰিব। মই $30 এড কৰিছিলোঁ, 3 দিনত মোৰ ইনকাম হৈছে $10, অৰ্থাৎ মই 3 দিনত 800 টকা ইনকাম হ'ল। তো এতিয়া আপোনালোকে ইনকাম কৰাৰ বাবে জাষ্ট যেতিয়া আপোনালোকে টকা এড কৰিব, তাৰপিছত আপোনালোকে জাষ্ট এই যিটো আপোনাৰ ডায়মণ্ড অপশ্যন আছে ইয়াতে ক্লিক কৰিব। ক্লিক কৰি আপোনালোকে এই যিটো অপশ্যন আছে জাষ্ট গ্ৰেপ অপশ্যনত ক্লিক কৰিলে হৈ যাব, একো কৰিব নালাগে বাকী। তো এতিয়া মই আপোনালোকক দেখুৱাম যে আপোনালোকে ইনভেষ্ট কেনেকৈ কৰিব। চ' ফ্ৰেণ্ডসকল, এতিয়া মই আপোনালোকক মোৰ নতুন যিটো মেয়াৰৰ নতুন যিটো আইডি বা নতুন যিটো এপছ, এই এপছত মই ইনভেষ্ট কৰি দেখুৱাম, লগতে $10 আপোনালোকে কেনেকৈ ফ্ৰীত জইনিঙৰ যিটো $10 সেইটো পাব, সেইটো মই ভিডিঅ'টোৰ শেষৰ ফালে দেখুৱাই দিম। চাওক ফ্ৰেণ্ডসকল, ইয়াতে কিন্তু মোৰ একাউণ্ট ফাণ্ড 1 টকাও নাই বা $0 হৈ আছে, $1 নাই। তো মই ইয়াতে এড কৰি দেখুৱাম। তো এড কৰাৰ বাবে আপোনালোকে যিটো প্ৰথম ভিডিঅ' সেই ভিডিঅ'টো যদি আপোনালোকে চাইছে, অৰ্থাৎ মই যিটো নেকি ৰেজিষ্টাৰ কেনেকৈ কৰিব পাৰি, যে মেয়াৰত কেনেকৈ ৰেজিষ্ট্ৰেশ্যন কৰিব পাৰি সেই বিষয়ে যিটো ভিডিঅ' বনাইছোঁ, সেই ভিডিঅ'ত মই আপোনালোকক আৰু এটা বিষয় কৈছিলোঁ যে আপোনালোকে অ'কে এক্স নামৰ এটা এপছ ডাউনলোডিং কৰিব লাগিব, কিয়নো এই অ'কে এক্সৰ জৰিয়তে কিন্তু আপুনি টকা আপোনাৰ মেয়াৰত সোমাব পাৰিব। তো মই অ'কে এক্সটো ইয়াতে অ'পেন কৰিছোঁ। অ'কে এক্সটো অ'পেন কৰাৰ পিছত আপোনালোকৰ সন্মুখত এনেকুৱাকৈ আহি যাব, আপোনালোকে জাষ্ট কি কৰিব লাগিব, তলফালে দেখিবলৈ পাব যে এচেষ্ট, আপোনালোকে এই এচেষ্ট অপশ্যনত ক্লিক কৰিব লাগিব। ইয়াতে ক্লিক কৰাৰ পিছত আপোনালোকে দেখিবলৈ পাইছে ইয়াতে ডিপ'জিট, আপোনালোকে এই ডিপ'জিট অপশ্যনত ক্লিক কৰিব। ডিপ'জিট অপশ্যনত ক্লিক কৰাৰ লগে লগে আপোনালোকৰ সন্মুখত এনেকুৱাকৈ আহিব। তো আপোনালোকে ইয়াতে কি কৰিব লাগিব, ওপৰফালে দেখিবলৈ পাইছে INR ডিপ'জিট, আপোনালোকে ইয়াতে ক্লিক কৰিব লাগিব। ইয়াতে ক্লিক কৰাৰ লগে লগে আপোনালোকৰ সন্মুখত এনেকুৱাকৈ আহি যাব, আপোনালোকে ফাৰ্ষ্ট টাইম যিহেতু এনেকুৱা ডিপ'জিট কৰিব এনেকুৱাকৈ আহি যাব। আপোনালোকে তলফালে যায় দেখিবলৈ পাইছে ডিপ'জিট নাও, আপোনালোকে ইয়াতে ক্লিক কৰিব লাগিব। তাৰপিছত ফ্ৰেণ্ডসকল, আপোনালোকৰ সন্মুখত এনেকুৱাকৈ আহি যাব। তো এতিয়া আপুনি কিমান টকা এড কৰিব, আপুনি মিনিমাম 3000 টকা এড কৰিব লাগিব। তো মই 3000 টকা ইয়াতে ক্লিক কৰি দিলোঁ। তাৰপিছত আপোনালোকে জাষ্ট কি কৰিব, বাই যিটো USDT আপোনালোকে দেখিবলৈ পাইছে তলফালে, ইয়াতে বাই USDT আপোনালোকে জাষ্ট বাই USDT অপশ্যনত ক্লিক কৰিব লাগিব। তাৰপিছত আকৌ আপোনালোকৰ সন্মুখত এনেকুৱাকৈ আহি যাব, এতিয়া আপুনি জাষ্ট কি কৰিব, ওপৰত দেখিবলৈ পাইছে P2P এক্সপ্ৰেছ, আপোনালোকে জাষ্ট P2P এক্সপ্ৰেছ অপশ্যন থাকিব দিব। তাৰপিছত আপোনালোকে কনফাৰ্ম অপশ্যনত ক্লিক কৰি দিব। তাৰপিছত ইয়াতে চাওক ভেৰিফিকেশ্যন বা বেচিক ভেৰিফিকেশ্যন খুজিছে, যিহেতু মই ফাৰ্ষ্ট টাইম কৰি আছোঁ। তো আপোনালোকে ভেৰিফিকেশ্যন অপশ্যনত ক্লিক কৰি দিব। ইয়াতে চাওক ফ্ৰেণ্ডসকল, আপোনাৰ কাণ্ট্ৰি ছিলেক্ট কৰিব লাগিব, আমাৰ যিহেতু ইণ্ডিয়া, ইণ্ডিয়াটো ছিলেক্ট কৰি দিম, যিহেতু মই ফাৰ্ষ্ট টাইম ডিপ'জিট কৰি আছোঁ যাৰ বাবে এইবিলাক দিবলৈ প্ৰয়োজন হৈছে। আপোনালোকে এবাৰ ডিপ'জিট কৰাৰ পিছত কিন্তু আপোনালোকে আৰু দিব নালাগে, বা এবাৰ আপোনালোকে এই বিষয়বস্তু কিন্তু আপলোড কৰাৰ পিছত দিব লাগে। তাৰপিছত ফ্ৰেণ্ডসকল, ইয়াতে চাওক এটা বস্তু লক্ষ্য কৰিব, ফাৰ্ষ্ট নেম লাষ্ট নেম, আপোনাৰ মেয়াৰত যেনেকুৱাকৈ নেম দিছে ইয়াতেও ঠিক তেনেকুৱাকৈ কিন্তু নেম দিব। তাৰপিছত ইয়াতে ID টাইপটো ছিলেক্ট কৰি দিব, আপোনাৰ পেন কাৰ্ডটো দিব পাৰে বা ভোটাৰ ID দিব পাৰে, মই পেন কাৰ্ডটো ছিলেক্ট কৰি দিছোঁ। তাৰপিছত আপোনালোকে ইয়াতে পেন কাৰ্ডৰ নাম্বাৰটো বহাই দিব লাগিব। ডিটেইলছখিনি দিয়াৰ পিছত মই নেক্সট কৰি দিলোঁ। মই যিহেতু ফাৰ্ষ্ট টাইম কৰি আছোঁ যাৰ বাবে এনেকুৱাকৈ আহিছে, তাৰপিছত ইয়াতে দুয়োটা অপশ্যনত টিক লগাই দিব। টিক লগাই দিয়াৰ পিছত কনফাৰ্ম অপশ্যনত ক্লিক কৰি দিব। কনফাৰ্ম অপশ্যনত ক্লিক কৰাৰ লগে লগে এনেকুৱাকৈ কনফাৰ্ম হৈ গৈছে। এতিয়া চাওক 3000 টকাৰ মই এড কৰি আছোঁ, ইয়াতে মই কনফাৰ্ম অপশ্যনত আকৌ তলফালে ক্লিক কৰি দিলোঁ। কনফাৰ্ম অপশ্যনত ক্লিক কৰাৰ লগে লগে ইয়াতে আপোনালোকে 3টাকৈ অপশ্যন পাব। প্ৰথমটো অপশ্যন আপোনালোকে দেখিবলৈ পাইছে বেংক ট্ৰেন্সফাৰ, IMPS এনেকুৱাকৈ আহিছে, তাৰপিছত UPI। তো আপোনালোকে বেংক ট্ৰেন্সফাৰ কৰিবলৈ কি কৰিব লাগিব, জাষ্ট কনফাৰ্ম যিটো অপশ্যন দেখিবলৈ পাইছে তলফালে ক্লিক কৰিব। আপোনালোকে বেংক ট্ৰেন্সফাৰ থাকিব দিব, কনফাৰ্ম অপশ্যনত ক্লিক কৰি দিব। কনফাৰ্ম অপশ্যনত ক্লিক কৰাৰ লগে লগে আপোনালোকৰ সন্মুখত এনেকুৱাকৈ আহিছে, আপোনালোকে দেখিব পাইছে অৰ্ডাৰ নাম্বাৰ এনেকুৱাকৈ এনেকুৱাকৈ আহিছে। এতিয়া জাষ্ট আপোনালোকে কি কৰিব লাগিব,
আপুনি যদি 3,000 টকা মানে ডিপজিট করে তেনে ক্ষেত্রে কিন্তু আপনার কি হব $34 আপুনি পাই যাব। যদি আপুনি জাস্ট 2,800 টকা এড করে তথাপিও কিন্তু আপনার $30 পাই যাব, তো আপুনি 2,800 টকা এড করলেও হব। মই জাস্ট 3,000 টকা করে দেখুই আছো, কিন্তু আপনাকে $30 কম হলে কিন্তু আপনাকে এড করব নয়, সেইভাবে মই $30-3,000 টকাই কই থাকো, বা আপনাকে 3,000 টকা এড করলেও বেশি ভালো হব। তারপর আপনাকে জাস্ট এতে একক কি করব, এই কন্টিনিউ অপশনত ক্লিক করে দিব। কন্টিনিউ অপশনত ক্লিক করার লগে লগে ফ্রেন্ড সকল আপনাকে দেখবলে পাইছে ইয়াতে একাউন্ট নাম্বার, তারপিছত ইয়াতে আপনার ব্যাংক নেম, তারপিছত ইয়াতে আছে আইএফএসসি কোড, এনেকাকৈ ডিটেলস সময় আছে। আপনাকে কি করব লাগবে এই সময়ত, আপনাকে জাস্ট ইয়াতে দেখে বলবেছে ফার্স্ট টাইম একাউন্ট নেম, আপনাকে একাউন্ট নেম দেখে বলবেছে একাউন্ট নাম্বার, তারপিছত এই যেটা আইএফএসসি কোড, এই সময়ত আপনাকে কি করব লাগবে এই একাউন্টত একটা ডিপোজিট করব লাগবে, আর এটু 3,000 ডিপোজিটটা আপনাকে করব লাগবে। তো এতিয়া আপনি পেমেন্ট করার বাবে কি করব, আপনার গুগল পে, ফোন পে বা পেটিএম যে কোনো একটা সহায় লোক লাগবে, তো মই গুগল পের জড়িয়ে দেখাই দিয়েছো। আপনাকে জাস্ট পেমেন্ট করবলে কি করব, এতে সব কপি করার অপশন আছে, আপনাকে এই এতে ক্লিক করার লগে লগে কপি হয়ে যাব। কপি করার পিছত আপনাকে আপনার গুগল পে জাস্ট পেস্ট করে দিব। সো ফ্রেন্ডসকল, মই এইটো সাইডত মোৰ গুগল পে ওপেন কৰিছো, মই জাস্ট পে নিউ অপশনত ক্লিক কৰিলোঁ। এতিয়া চাওক বেংক ট্ৰেন্সফাৰ অপশনত ক্লিক কৰিব, ক্লিক কৰি আপোনাৰ এটা আপোনাৰ বেংক একাউণ্ট নাম্বাৰ, যিটো একাউণ্ট নাম্বাৰ তাতে দিয়া আছে সেই একাউণ্ট নাম্বাৰটো ইয়াতে বহাই দিব। একাউণ্ট নাম্বাৰ ৰিটাইপ কৰিব, ইয়াতে আপোনাৰ আইএফএছচি কোডটো দিব, ইয়াতে একাউণ্ট নেমটো আপোনালোকে বহাই দিব। মই অলৰেডি সকলো কপি কৰি লৈছোঁ, ইয়াতে জাষ্ট পেষ্ট কৰি দিম। সো ফ্রেন্ডসকল, ইয়াতে আপনাকে দেখে বলছে মই একাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এন্ড নেম বহাই দিছো, এতে জাস্ট কন্টিনিউ অপশনত ক্লিক করে দিলো। কন্টিনিউ অপশনত ক্লিক করার লগে লগে আপনি যোনটো আপনার নামত আছে সেইটোই ব্যাংকের পৰা কিন্তু আপনাকে পেমেন্টটো করব লাগিব, আপনাকে কিন্তু অন্য ব্যাংকের পৰা করব নোৱাৰিব। তো মই ইয়াতে 3,000 টকা বহাই দিলো, 3,000 টকা বহাই দিয়ার পিছত আপনাকে পেমেন্ট অপশনলে যাব। মই যিটো ব্যাংকের মানুহৰ পৰা হৈছে সেইটো পেমেন্ট করে দিম, ইয়ারপর 3,000টো মই পেমেন্ট করে দি আছো। চাক ফ্রেন্ডসকল, যেতে নাকি পেমেন্টে সাকসেসফুল হব, সাকসেসফুল হওয়ার লগে লগে মই দেখাই দি আছো, মই এটু পেমেন্ট করলো, এটু পেমেন্ট করার লগে লগে চাক ফ্রেন্ডসকল, মই এই যেটু পেমেন্ট করলো এই পেমেন্টটো আপনাকে কি করব লাগবে, ইয়ারপর স্ক্রিনশটটো লৈ লব লাগিব। আপনাকে স্ক্রিনশটটো এনেকাকৈ নয় সরি এটু নহয়, আপনাকে এই স্ক্রিনশটটো লব লাগিব, এই স্ক্রিনশটটো আপনাকে লব লাগিব। এতে যেহেতু ট্রানজেকশন আইডি আছে আর এই স্ক্রিনশটটো আপনাকে আপলোড করব লাগিব। স্ক্রিনশটটো লৈ লোৱাৰ পিছত আপোনালোকে আকৌ কি কৰিব, অকেক্সটো জাস্ট অপেন কৰিব। আপোনালোকে অকেক্সটো ডাইৰেক্ট কেনচেল কৰিব নালাগে, জাস্ট আপোনালোকে মাল্টিপল অপশ্যনত ইয়াতে ক্লিক কৰি কামটো কৰিব। তাৰপিছত আপোনালোকে তলফালে দেখিব পাইছে পেমেণ্ট কমপ্লিট, আপোনালোকে এই অপশ্যনটোত ক্লিক কৰিব, আকৌ আপোনালোকে ইয়াতে কনফাৰ্ম অপশ্যনত ক্লিক কৰিব। ইয়াত অপশ্যন আছে আপোনালোকে ইয়াতে টিক লগাই জাষ্ট কনফাৰ্ম অপশ্যনত ক্লিক কৰি দিব। কনফাৰ্ম অপশ্যনত ক্লিক কৰাৰ লগে লগে চাওক ফ্ৰেণ্ডসকল, ইয়াতে অৰ্ডাৰ চেল পেইড বুলি, ৱেলকম ফ্ৰম পেমেণ্ট বুলি দেখুৱাই দিছে, পেণ্ডিং ফৰ চেলাৰ বুলি আহিছে, সেলার রিসিভ পেমেন্ট, অর্ডার কমপ্লিট হয়ে গেছে। সব পেন্ডকল অর্ডারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কেতিয়াবা অর্ডারটো কমপ্লিট হতে অল্প সময় লাগে। মই যেতিয়া ফার্স্ট টাইম করেছিল প্রায় 2 ঘন্টামান লাগিছিল। তো মই ভিউ এসিস্টত ক্লিক করলো, এতে সব মোর কিন্তু $34 লগে লগে এড হয়ে গেছে। কিন্তু কেতিয়াবা কি হয় অলপ পলম হয়, মই ফার্স্ট টাইম যেতিয়া করেছিল 2 ঘন্টার পিছত ইয়াতে এড হয়েছে। আপনাকে একো টেনশন করব নালাগে, যদি কেতিয়াবা লেট হয় আহি যাব অলপ দেরিকৈ হলেও। এতে সব আমি কি করেছো, ওকে এক্সত টাকাখিনি এড করছো। এতিয়া ওকে এক্সর পৰা আমি কি করিম, মেয়ারত টাকাখিনি ট্রেন্সফার করব লাগবে, কেনেকৈ করিম সেইটো মই দেখাইছো। এসএসত ক্লিক করার পিছত, এসএসত ক্লিক করার পিছত আপনাকে ইয়াতে দেখে বলা হয়েছে উইথড্র অপশন, আপনাকে এই উইথড্র অপশনত ক্লিক করব লাগবে। তো উইথড্র অপশনত ক্লিক করার লগে লগে সাথে মোবাইল নাম্বারটো লিঙ্ক হয়ে আছে, এতিয়া মই ইমেইলটো লিঙ্ক করব লাগবে, কিন্তু ইমেইলটো ভেরিফাই করব লাগবে, যেহেতু মই ইয়াতে ইমেইলটো বহাই দিয়ে দি আছো। আপোনালোকে ইয়াতে ইমেইলটো বহাই জাস্ট কি কৰিব লাগিব, ইমেইল সেন্ড কোডত ক্লিক কৰিব, ক্লিক কৰাৰ লগে লগে আপোনাৰ ইমেইলত এটা OTP আহিব, আপোনালোকে সেই OTPটো কিন্তু ইয়াতে বহাই দিব লাগিব। তো মোৰ কিন্তু OTPটো আহি গৈছে, মই জাস্ট OTP বহাই দিম। তাৰপিছত ইয়াতে মোবাইল নাম্বাৰটো ভেৰিফাই কৰিব লাগিব, সেন্ড কোডত ক্লিক কৰিব, সেন্ড কোডত ক্লিক কৰাৰ লগে লগে কিন্তু মোবাইলতে এটা OTP আহিব, সেই OTPটো ইয়াতে বহাই আপোনালোকে কনফাৰ্ম অপশ্যনত ক্লিক কৰিব লাগিব। চাওক OTPটো বহাই দিলোঁ, দুয়োটা OTP বহাই দিছোঁ, এতিয়া মই জাষ্ট কনফাৰ্ম অপশ্যনত ক্লিক কৰি দিম। কনফাৰ্ম অপশ্যন ক্লিক কৰাৰ লগে লগে এনেকুৱাকৈ আহি যাব। পৰা এতিয়া আমি কি কৰিম, OKX-ৰ পৰা কি কৰিব লাগিব, এই টকাখিনি মেয়ৰত ট্ৰেন্সফাৰ কৰিব লাগিব। ট্ৰেন্সফাৰ কৰাৰ বাবে আপোনালোকে ফাৰ্ষ্ট টাইম কি কৰিব, মেয়ৰটোত আহি যাব, অহাৰ পিছত আপোনালোকে
রিচার্জ যেটা অপশন দেখ পাবছে এতে ক্লিক হেয়ারত ক্লিক করে দিব। ক্লিক করার পিছত এনেকা কয়ে যাব, এটা আপনাকে জাস্ট এই যে রিসিভ এড্রেস আপনাকে এটা কিন্তু কপি করে লোব লাগবে, আপনাকে দেখে পাবছে এই জাস্ট কপি করে লোব। মানে কপি করে লোক, কপি করার পিছত আকো আপনাকে ওকে এক্স এপসত আই যাব। এতে সব মোর ওকে এক্সত আই গেছো, এতে মোর $34 হয়ে আছে। এতিয়া মই জাস্ট কি করিম, উইথড্র অপশনত ক্লিক করে দিম। উইথড্র অপশনত ক্লিক করার লগে আপনার সম্মুখত এনেকাকে আই যাব। এতিয়া আমার যে ব্যালেন্স আছে সেইটা হল USDT, মানে যেটু ক্রিপ্টো কারেন্সি আছে হল সেটা হল USDT। তো USDT আপনাকে ক্লিক করব। ক্লিক করার লগে সব ফ্রেন্ড কল আপনার সম্মুখত এনেকাকে আই যাব, ফার্স্ট টাইম যেতে নাকি ডিপোজিট করব বা উইথড্র করব। তো আপনাকে নেক্সট অপশন ক্লিক করে দিব, আকো নেক্সট করে দিব, নেক্সট করে ওকে করে দিব। এতিয়া সব আপনাকে ফার্স্ট টাইম কি করবো লাগবে, এতে সব উইথড্র নেটওয়ার্ক আপনাকে এই যে নেটওয়ার্ক অপশন দেখতে পাচ্ছে এতে ক্লিক করব। ক্লিক করার পিছত আপনাকে বহুত কেটা দেখব পাব, কিন্তু আপনাকে জাস্ট USDT আর TRC20 আপনাকে এইটুত ক্লিক করে দিব। এইটু সিলেক্ট করার পিছত আপনাকে জাস্ট কি করবে, এই যে এড্রেস দেখতে পাচ্ছে এড্রেসত আপনাকে মায়ারৰ পৰা যেটো নেকি কপি করলে, এই যেটো কপি করলে এইটো কিন্তু আপনাকে কি করবো লাগবে, এই এড্রেসটুত পেস্ট করে দিব লাগবে। তো মই এতে পেস্ট করে দিয়েছো, মই পেস্ট করে দিলো। পেস্ট করার পিছত এতে চাওক নোট ওয়ালেটত আপনাকে একো লিখব নালাগে, জাস্ট যেটো এই তলফালে দেখে লোবছে USDT, এতে জাস্ট আপনাকে অল অপশনত ক্লিক করব। অর্থাৎ আমার যেখানে USDT আছে $30 বা $34 আছে গোটেইখানি মই কি করিম, উইথড্র লগাম, অর্থাৎ মোর যেটো মায়ারত লই লম। তারপর আপনাকে জাস্ট একো করব নালাগে, জাস্ট তলফালে আহিব, তলফালে আহি আপনাকে সাবমিট অপশনত ক্লিক করে দিব। সাবমিট অপশনত ক্লিক করে ললে সব ফ্রেন্ড কল এতে কিন্তু ভেরিফিকেশন করবলে দিছে আকো, এতে আপনার ইমেলত একটা কোড যাব, আপনার মোবাইলত একটা কোড যাব, এই দুটার হয়তো আপনাকে ভেরিফিকেশন করে লব। মই এতে সেন্ড OTP অপশনত ক্লিক করলো, এটা কিন্তু ইমেলের OTP আহিব। তারপর আপনি আকো তলর যে অপশন আছে সেন্ড কোড, এতে সেন্ড করার লগে আপনার মোবাইলত একটা OTP আহিব, সেই OTP এতে বহাব লাগিব। এতে আপনাকে জাস্ট কি করব, সেট এ ভেরিফিকেশন অ্যাকাউন্ট এতে আপনাকে ক্লিক করে দিব। ক্লিক করার পিছত জাস্ট আপনাকে কনফার্ম অপশনত ক্লিক করে দিব। মই এতে সেট করে দিছো, এতে কনফার্ম অপশনত ক্লিক করে দিল। কনফার্ম অপশনত ক্লিক করার লগে এনেকাকে চাওক রিকুয়েস্ট সাবমিট বলে দেখাই দিছে, আপনাকে জাস্ট অল্প মানে ওয়েট করব। তারপর আপনার সম্মুখত এনেকাকে রিকুয়েস্ট সাবমিট হয়ে যাবে, এতে চাক পেন্ডিং উইথড্রল বলে দেখাই দিছে, যেতালেকে আপনার কমপ্লিট নহয় তেতালেকে আপনাকে ওয়েট করব লাগিব। তো মই জাস্ট এতে ওয়েট করিম, আপনাকে 2-3 মিনিট লাগিব পারে, তো আপনাকে জাস্ট অল্প ওয়েট করব। ওয়েট করার পিছত আপনাকে অল্প কাম আছে সেইখানে কেনেকৈ করব মই দেখাই দিম, অল্প ওয়েট করক, যেতালেকে নাকি কমপ্লিট নহয় তেতালেকে আপনাকে ওয়েট করব লাগিব। সো বেড়াকল এতে আপনাকে দেখাব পাইছে ইন প্রগ্রেসত আহি গেছে, ইয়ার পিছত আকো কমপ্লিট হব, অল্প সময় ওয়েট করব লাগিব। সো ফ্রেন্ড কল এতে চাওক মই আপনাকে দেখাই দিছো, এতে কিন্তু মোর কমপ্লিট হয়ে গেল, অল্প ওয়েট করার পিছত কমপ্লিট হয়ে গেছে। এতিয়া জাস্ট আপনাকে কি করব, তলফালে দেখে পাইছে দুটাকৈ এড্রেস আছে, এটো হল এড্রেস মই যেটো অল্প আগত ইয়াতে বহাইছিল, আর এটো হল ট্রানজাকশন আইডি, আপনাকে এটো কপি করব লাগবে, কেন এটো মায়ারত পেস্ট করব লাগবে। আর এটো আপনাকে কি করব, এটো আপনাকে স্ক্রিনশট মারি লব। তো মই স্ক্রিনশট মারি লৈছো, স্ক্রিনশটটো মরার পিছত আপনাকে জাস্ট কি করব, এতে আকো মায়ারত গুছি আব। মায়ারত গুছি হওয়ার পিছত ইয়াতে আপনাকে দেখে পাইছে প্লাস এটা অপশন, আপনাকে এতে ক্লিক করব। ক্লিক করার পিছত আপনি যদি স্ক্রিনশট মারিলে অল্প আগত সেটা এতে আপলোড করে দিব। আপলোড করার পিছত আপলোড হব, তারপর আপনাকে যেটু আপনার ট্রানজাকশন আইডি পাই গল, এতে আপনাকে মই আকো দেখাইছো, এই আইডিটু আপনাকে এতে কপি অপশনত ক্লিক করব। কপি অপশনত ক্লিক করে কপি করব, কপি করার পিছত আপনাকে এই যেটু ট্রানজাক আপনাকে দেখবলে পাইছে এতে ফিল দ্য ট্রানজাকশন TXID এতে আপনাকে পেস্ট করব লাগিব। তো মই পেস্ট করে দিলো, পেস্ট করার পিছত আপনাকে জাস্ট ইয়ারপরা কি করব, এইফালে এনেকাকে আহি যাব। অহার পিছত ইয়াতে আপনাকে ট্রানজাকশনের পিছত শেষলেস যেটা দেখল পাইছে ইয়ারপর আপনাকে এইখানে কাটি দিব। মই আকো আপনাকে দেখাই দিছো উপর ফলে চাওক, আপনাকে ইয়ারপর এই সাইডরখানি আপনাকে ক্লিক করে এইখানে গুছাই দিব লাগিব। তো মই এইখানে গুছাই দিয়েছো, গুছাই দিয়ার পিছত আপনার কামটো কি হব, এতিয়া আপনাকে কিমান USDT ইয়াতে এড করব বিচারিছিল সেইখানে আপনাকে ইয়াতে দিব লাগিব। মোর 33.76 USDT মই ইয়াতে বহাব লাগিব, মই যিখিনি করেছিলো 33.76 USDT এনেকাকে আপনাকে বহাই দিব। বহাই দিয়ার পিছত আপনাকে জাস্ট কি করব লাগিব, তলফা ইয়াতে চাওক আপনাকে তলফালে শেষের ফালে দেখে পাইছে কনফার্ম, আপনাকে জাস্ট কনফার্ম অপশনত ক্লিক করে দিব। কনফার্ম অপশনত ক্লিক করার লগে চাব রিচার্জিং বলে দেখাব, তারপর এপ্লিকেশন হ্যাজ বিন সাবমিট এনেকাকে দেখাব, আপনি জাস্ট ইয়াতে কনফার্ম অপশনত ক্লিক করে দিলে হয়ে যাব। কনফার্মত ক্লিক করার লগে জাস্ট আপনি অল্প সময় ওয়েট করব লাগবে, এতালেকে কিন্তু মোর ব্যালেন্স এতালেকে কি হওয়া নাই,
এড হোৱা নাই, অলপ সময়ৰ ভিতৰত কিন্তু এড হৈ যাব, মই জাষ্ট অলপ ৱেইট কৰিম। ইয়াৰ লগতে মোৰ কিন্তু ইয়াতে মেছেজ এটাও আহি যাব যে টকাটো এড হৈছে বুলি ইয়াতে দেখুৱাই দিব, অৰ্থাৎ মেয়েৰৰ একাউণ্টত এই টকাখিনি এড হৈ যাব। মোৰ অলপ এতিয়া দেৰি হৈছে, কেতিয়াবা আপোনাৰ দেৰি হ'ব পাৰে, কেতিয়াবা লগালগ হ'ব পাৰে, কিন্তু মোৰ ইয়াতে এড হৈ গৈছে। আপোনালোকে দেখা পাইছে $33 আপোনাৰ এড হৈ গৈছে। তাৰপিছত এতিয়া আপোনালোকে ইনকাম কেনেকৈ কৰিব, ইনকাম কৰাৰ বাবে এই যিটো ডলাৰ অপশ্যন আছে ইয়াতে মই অলৰেডি দেখুৱাইছোঁ, এই অপশ্যনত ক্লিক কৰি আপোনালোকে জাষ্ট গ্ৰেবিং কৰিব লাগিব। গ্ৰেবিঙত ক্লিক কৰাৰ লগে লগে এনেকুৱাকৈ হৈ যাব, আপুনি জাষ্ট ছাবমিট অপশ্যনত ক্লিক কৰি দিব লাগিব। এতিয়া আপোনালোকে ছাইনআপৰ $800 বা $10 পাবলৈ জাষ্ট আপোনালোকে এই যিটো আপোনালোকে দেখিবলৈ পাইছে, আপোনালোকে ইয়াতে লগ ইন কৰাৰ পিছত মাই যিটো অপশ্যন আছে তলফালে ইয়াতে ক্লিক কৰি আপোনালোকে এই যিটো এইটো আপোনালোকে স্ক্ৰীনশ্বট ল'ব লাগিব। স্ক্ৰীনশ্বট ল'বলৈ লৈ আপোনালোকে এটা হোৱাটছআপ কৰিব লাগিব, মই দেখুৱাই দি আছোঁ। আৰু সেই হোৱাটছআপ নাম্বাৰটো মই কি কৰিম আপোনালোকৰ বাবে এই ভিডিঅ'টোৰ ডিছক্ৰিপশ্যনত দি থ'ম। আপোনালোকে তাৰপৰা কি কৰিব, এই স্ক্ৰীনশ্বটটো সেই হোৱাটছআপ নাম্বাৰত পঠাই দিব। তাৰপৰা যেতিয়া নেকি আপোনালোকে ডিপ'জিট কৰিব, ডিপ'জিট কৰাৰ আগত কিন্তু আপোনালোকে $10 নাপায়। ডিপ'জিট কৰাৰ পিছত আপোনালোকে স্ক্ৰীনশ্বটটো লৈ লৈ জাষ্ট আপোনালোকে এই স্ক্ৰীনশ্বটটো ইয়াতে চেণ্ড কৰিব, ইয়াতে চেণ্ড কৰি দিব আৰু ইয়াতে লিখিব প্লিজ গিভ মি জইনিং ৰিৱাৰ্ড বুলি লিখিব। লিখি জাষ্ট আপোনালোকে চেণ্ড কৰি দিব। চেণ্ড কৰাৰ পিছত আপোনালোকৰ কি হ'ব, ইয়াৰ পৰা ভেৰিফিকেশ্যন কৰিব। আপোনাৰ ভেৰিফিকেশ্যন কৰাৰ পিছত আপোনাক $10 দি দিব। তো আশা কৰিছোঁ আপোনালোকে নিশ্চয় বুজি পাইছে। এতিয়া মই যেনেকুৱাকৈ ইয়াতে মোৰ $33 এড কৰিছোঁ, কিছু সময়ৰ পিছত কিন্তু মোৰ ইয়াতে $43 হৈ যাব, অৰ্থাৎ মোৰ $10 ইয়াতে আহি যাব। কিন্তু যেতিয়ালৈকে তেওঁলোকে ভেৰিফিকেশ্যন নকৰে তেতিয়ালৈকে নাহে। তো আশা কৰিছোঁ আপুনি নিশ্চয় বুজি পাইছে, আপোনালোকে এনেকুৱাকৈ ইনভেষ্ট কৰিব পাৰিব। তাৰপিছত মই আকৌ এবাৰ কৈ দিছোঁ, আপোনালোকে যে ডায়মণ্ডত ক্লিক কৰিব, ডায়মণ্ডত ক্লিক কৰি আপোনালোকে ডেইলি গ্ৰেবিং কৰিব। গ্ৰেবিং কৰাৰ পিছত আপোনাৰ টকা ইনকাম হ'ব। টকা ইনকাম হোৱাৰ পিছত মই আপোনালোকক অন্য এটা ভিডিঅ'ত দেখুৱাই দিম যে আপোনালোকে কেনেকৈ উইথড্ৰ কৰিব পাৰিব, নেক্সট এটা ভিডিঅ' দেখুৱাই দিম। তো আশা কৰিছোঁ আপুনি নিশ্চয় বুজি পাইছে, যদিও ভিডিঅ'টো বহুত দীঘলীয়া হৈ গ'ল, আপোনালোকে ধৈৰ্য সহকাৰে এবাৰ চাই ল'ব।